আসসালামু আলাইকুম আলম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে মা বোনদের জন্য কি থাকবে ভাই? মা বোনদের জন্য খুব দ্রুত, মানে শীত সামনে তো, এই জিনিসটা প্রয়োজনের সংখ্যাটা বেড়ে যায়। এটা আছে, এই যে সংখ্যাটা বেড়ে যায়। কি এটা? এই যে আমার পেছনে দেখেন, মানে টাল দেওয়া আছে, টাল দেওয়া আছে, দেখেন কত আইটেম। ব্র্যান্ড হলো নিয়ামা, নিয়ামা ওসাকা জাপান। আচ্ছা, এটাকে আমরা মাল্টি ফাংশন কারি কুকার বলি। জি, কয় হাড়ি রেট? কেন তিন হাড়ি? তিন হাড়ি মাল্টি ফাংশন কেন? মাল্টি ফাংশন হলো এটার মধ্যে আপনার রাইস, কারি, ভেজিটেবল, মাছ যা কিছু করেন। আমরা যদিও ভিডিওটা স্বল্পতা সময়ের জন্য আমরা এগুলো মানে রান্না বান্না করে দেখাচ্ছি। আচ্ছা, একটু খুলে দেখাচ্ছি, আমাদের আনবক্সিং করা আছে। এটা হচ্ছে তিন হাড়ির মাল্টি কুকার। এটা নিয়ামা ব্র্যান্ডের, বাংলাদেশে প্রথম এই নতুন আসছে তিনটা হাড়ি নিয়ে মাল্টি কুকার। দেখেন, এটা নো গ্যাস নো ম্যাস, মানে গ্যাস লাগবে না, ম্যাস লাগবে না, কোনো কিছুই লাগবে না। ওকে, তো আমরা একটু বলে দিচ্ছি ভাইয়া, বিষয়টা হলো আপনারা এই যাবৎকালে যত কিছুই দেখেন না কেন, এই নিচের তলাটা এটা হয় আপনার প্লাস্টিকের। আচ্ছা, বলে যায়। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা কিন্তু 100% মেটাল। মেটাল টোকা দিয়ে দেখবো। হ্যাঁ, মেটাল কয়েল গলে গেলে নিজে ফুটো হয়ে বের হয়ে যাওয়ার কিছু নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপর এটার অরিজিনাল কালার দেখেন। অনেকে আছে বলে ভাই মেটালে তো জং ধরে। আচ্ছা, এটা কালার কোডটা সম্পূর্ণ চাইনিজ থেকে আমদানিকৃত, মানে বাংলাদেশে কোনো বডি এনে ফিটিং করছে এরকম কিছু না, মানে সরাসরি চায়না ফিটিং এরকম কিছু না, যার জন্য বডিটাতে জং ধরার কিছু নাই। আচ্ছা, এটা এর থিকনেসটা কিন্তু মোটা আছে। মধ্যে দেখা যায় কয়েলটা হয় ছোট, এখানে প্লেটের সাইজটা দেখেন অনেক বড়। আচ্ছা, এর মধ্যে আবার আমাদের আরো কারচুপি করার কোনো সুযোগ নাই, যারা করে তারা ভালো বুঝে। আমাদের কোম্পানি কিন্তু ব্যান করে দিছে। আচ্ছা, নিয়ামা, নিয়ামা ব্র্যান্ড লোগো লাগিয়ে দিছে, লাগিয়ে দিছে, দু নম্বরি করার সুযোগ নাই। আচ্ছা, এই হলো একটা, তারপর আপনাকে এই হলো আরেকটা। আচ্ছা, এক হলো আরেকটা। আচ্ছা, তারপর তিনটা, তিন কালারের। হ্যাঁ, ওকে, এই হলো তিনটা হাড়ি, একটা স্পন। আচ্ছা আচ্ছা, এই একটা হলো ঢাকনা। ঢাকনা, তো এখানে আপনার গায়ে যেটা লেখা আছে সেটা আমরা বলে দিচ্ছি, 85% এনার্জি সেভিং। হুম হুম, এখানে কিন্তু কোম্পানি লিখে দিচ্ছে। জি, তারপরে এটা আপনার লিটার দেওয়া আছে ক্যাপাসিটি। এটা বড় সাইজ 5 লিটার, এটা 3 লিটার, 3 লিটার, তো 3.5 5.5। বিষয়টা হলো এরকম যে 100% কপার গ্রানাইটেড, যেটা এটাকে আমরা মার্বেল কোটেড বলি, সিরামিক কোটেড বলি, সিরামিক কোটেড। তো এইটার বিষয়টা হলো এটা হলো সেম জিনিসটাই, সাইজটা ছোট, সাইজটা ছোট, 3.5 লিটার এটা, 3.5 5.5 লিটার। আমি একটু দেখাই দিচ্ছি, এই যে আপনি এটা কয়েলের অংশটা, ভিতরে কয়েলের অংশটা চলে গেল। এখন আপনি এটার মধ্যে একটা রাইস, কারি যা কিছু করেন, একটার মধ্যে রাইস করতেছেন, একটার মধ্যে কারি করলেন। আচ্ছা আচ্ছা, তিনটা হাড়ির মধ্যে দেখা গেছে আপনি একটার মধ্যে ম্যারিনেট করে গরুর মাংসটা রেখে দিলেন, রাইসটা হয়ে গেল, মাংসটা চড়াই দিলেন, আবার আরেকটা হাড়ির মধ্যে আপনি সবজি বা মাছের তরকারি করে রেখে দিলেন, আবার একটা নেমে গেল আরেকটা বসে দিলেন। আচ্ছা, তো এগুলো যদি আপনার ক্যাপাসিটার ধরি, 3 লিটারের হাড়ির মধ্যে মিনিমাম, এটার মধ্যে এটা যে হাড়িটা সাইজ আছে, মিনিমাম 2 কেজি চালের রাইস হবে, 2 কেজি চাল হবে, আর মাংস ধরলে আরো বেশি বেশি। আচ্ছা, 5 কেজি হবে। নন স্টিক দেওয়া আছে 2টা, আর একটা আছে স্টিলের হাড়ি। স্টিলটা কেন দিছে? অনেকে হাড়লা গরু মাংস যেটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যাতে হাড়ের জন্য নন স্টিক এর উপকার না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, এই জন্য একটা পারপাস। আর এই সেম জিনিসটার মধ্যে কিন্তু একটা স্পন থাকবে, স্পন থাকবে, একটা পট থাকবে, একটা কাপ থাকবে। আর একটা জিনিস ভাই দেখাই দেই, ওই যে এটার মধ্যে কিন্তু সেম, এই কলাটার মধ্যে আপনার কোনো প্লাস্টিক না, মেটাল বলে ভেঙে বের হয়ে আসে। আচ্ছা, এটা মেটাল, এটার সাইডটা দেখেন কোনো জয়েন্ট নেই, জয়েন্ট নেই, আর জং ধরার কোনো রিস্ক নাই। আচ্ছা আচ্ছা, এটার মধ্যে কিন্তু আমরা সেম এরকম একটা ঢাকনা দেব। জি, বাট এটার মধ্যে কেন বলছি যে ওভেন, এটার মধ্যে আপনি এই প্লেটটা বসানোর পরে এই প্লেটটার নিচে যখন পানিটা স্টিম হবে, তখন এটার মধ্যে ভাপা, পিঠা, মোমো, পিঠা, মোমো, পুডিং, কেক, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, এভরিথিং। এখন আমরা এগুলোকে বলি মাল্টি ফাংশন রাইস কুকার। আচ্ছা, মাল্টি ফাংশন কারি কুকার। কারি কুকার মানে হলো বহু রূপের কাজ, বহু রূপে কাজ করা যাবে। শুধু আপনি মাছ ভাজবেন তা না, আপনি রাইস করেন, কারি করেন, ভেজিটেবল করেন, মাছ ভাজেন, এগুলোর মধ্যে আমাদের আগে পড়ের ভিডিওতে মাছ ভেজে আমরা দেখাই দিয়েছি। আচ্ছা, সব সময় একই রকম ভিডিও করার সময় থাকে না। তো রাইস কুকার তো আমরা তিনটা হাড়ি দিচ্ছি,
আমরা মাল্টি ফাংশন যেটা কারি কুকার বলি এটা কত তিনটা হাড়ি পাচ্ছেন আর ছোট ছোট কি রাখছেন আপনারা এখানে সামনে ছোট ছোট ভাই রাখছি যেটা সেটা হলো কি কাজে এগুলো এই জিনিসটা যেটা রাখছি আমরা মিয়াকু ব্র্যান্ডের এই যে আমাদের এখানে মিয়াকু ব্র্যান্ড আচ্ছা মিয়াকু ব্র্যান্ডের এটাকে বলি আমরা চপার হ্যাঁ চপার মানে এটা এই যে শুধু মাংস চপার করবেন তা না আচ্ছা আদা রসুন পেঁয়াজ মাংসের কিমা যেটা পাটায় বাটা হয় পেস্ট মশলা আচ্ছা আচ্ছা সেটা কিন্তু এটা করতে পারবেন এটা হলো গ্লাসের মধ্যে না কাচের গ্লাসের মধ্যে জি আচ্ছা গ্লাসের মধ্যে এবং এটা বাটিটা হবে কাচের প্লেট গুলো দেখেন হ্যাঁ এটা হলো কাচের আচ্ছা 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 তো এটা ছিল আমাদের এটা মানে কাচের এটা হচ্ছে 2 লিটার সাইজের আদা রসুন পেঁয়াজ মাংস কিমা 2 লিটার সাইজের এটা হলো একটা এরপর আসেন আপনার গ্রাইন্ডার মেশিন যেটাকে বলি পাউডার করার জন্য এই সেই ভাইরাল এর জন্য আমরা একটু দেখাই দিচ্ছি ভাই এখানে কিন্তু লেখা আছে দেখেন 600 ওয়াট এখানে লেখা আছে একটা 350 আমরা এটা বিক্রি করছি পেছনে 1300 টাকা এখন আমরা এটা বিক্রি করতেছি 1600 টাকা 1600 ওয়াট তো কেন এটা পার্থক্য কেন ভাইয়া 350 এর জায়গায় আপনি 600 ওয়াট এটা ওয়াটটা পাওয়ারটা বাড়ায় আছে কোম্পানি আচ্ছা 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 ঠিক আছে এখন যখন আপনি পাওয়ার বাড়ায় আনবেন মোটর একটু হেভি করবেন তখন তো আমাদের কেনা কষ্ট বেড়ে যায় আচ্ছা আচ্ছা তো আমরা এই 350 ওয়াট এর রাখতেছি 1300 বরাবর পেছন দিকে করছি আর এখন যেটা 600 ওয়াটের এটা রাখতেছি আমরা 1600 টাকা এটা দিয়ে কি কি আইটেম করা যাবে এটা একটু চালায় দেখাচ্ছি ভাই এটার মধ্যে শুকনো এবং ভেজা যেগুলো আছে এগুলো হবে এগুলো শুকনো মশলা দারচিনি ধনেপাতা জিরা মানে পাউডার জাতীয় যত মশলা আছে সব করতে পারবেন সব করা যাবে আচ্ছা আচ্ছা আমি একটু খুলে দেখাই জি এটাতে কিন্তু ভাইয়া ই আছে দেখেন রাবার আছে এটা এটা এতে রাবার দেওয়া আছে অনেকটার মধ্যে দেখবেন এই রাবারটা নেই হুম অনেকটার মধ্যে দেখবেন এই রাবারটা নেই এটার মধ্যে আবার দেখেন ব্লেডের মাথা কয়টা সামুরাই ব্লেড চারটা আটটা এটার মধ্যে আপনি দারচিনি এলাচি জিরা মানে পাউডার জাতীয় যত মশলা আছে সব এটার মধ্যে করতে পারবেন আচ্ছা আচ্ছা ভেজা এবং শুকনো সব ধরনের মশলাই কিন্তু হবে এটাতে ঠিক আছে তো মোটামুটি চমৎকার একটি কালেকশন কিন্তু দর্শক বন্ধুরা দেখেন ওকে অসাধারণ পাওয়ার আছে অনেক আচ্ছা তো কোন এটা হচ্ছে 1500 টাকা না 1600 টাকা বললেন এটা আপনার 1300 টাকা আর এই যে যেটা 600 ওয়াটেরটা বলছি এটা হলো আপনার গিয়ে 1600 টাকা এটা জারটা দেখতে একটু বড় হ্যাঁ দুটো আমি কাছাকাছি দেখাই লুকিং একটু চেঞ্জ আছে আচ্ছা এটা স্ক্রিনশট নিয়ে না না এটা এটা মনে হয় 1300 350 ওয়াট হ্যাঁ এটা কত এটা 1300 350 ওয়াট এইটা এই যে আমার এই হাতেরটা বড়টা 1300 টাকা 1300 টাকা আর নতুন যেটা আছে সেটা হলো নিচের তলাটা চার কোণা একটু কার্ভ এটা একদম নিউ মডেল বাংলাদেশের দর্শকদের বলার কিছু নেই না মিয়াকো কিনে আর সম্পদ কিনে সমান কথা এরকমই বলে আপনাকে আমাকে বাড়ায় বলে ডায়লগ বলতে হবে না মিথ্যা কথা বলতে হবে না মিয়াকো এরকম একটা ব্র্যান্ডের কোম্পানি আচ্ছা আচ্ছা তো এটা বাংলাদেশে যারা যেখান থেকে নিতে চাচ্ছেন এভারেজ সব জায়গায় আমাদের পেছনের ভিডিও তো রেকর্ড আছে যে ভাই পেছনের ভিডিওতে 4000 পাচ্ছেন এখন 5000 বলেন না 4000-5000 কখনোই বলি নাই পেছনে 2800 টাকা বিক্রি করছি আজকেও 2800 টাকা প্রাইস আচ্ছা ঠিক আছে 2800 টাকা এরপর আরেকটা আছে ভাই কারি কুকার যেটা আমরা দেখালাম এবং তিন হাড়ির মাল্টি ফাংশন রাইস কুকার মিয়াকো ব্র্যান্ড বাংলাদেশে ফিটিং হয় আমি কোনো কোম্পানির নাম ধরে বলবো না মোটর বডি পার্টসটা এখানে আনলো বাংলাদেশি স্ক্রু দিয়ে ফিটিং করলো ভাই এই ফিটিংটা আর বিদেশ থেকে ফিটিংটা কিন্তু জিনিসটা ফিনিশিং একরকম আসবে না তো আমরা এটা প্রাইস বরাবর 2.8 লিটার যেটা আমরা বিক্রি করছি আগে 2 হাড়ি বা 3 হাড়ি বা 2.5 লিটার সেগুলো বিক্রি করতে হয়েছে আমাদের 3800 বা 4000-4200 আমরা এখন 3 হাড়ি দিচ্ছি এবং 3 লিটার দিচ্ছি 4500 টাকা 4500 টাকা আচ্ছা আরেকটা জিনিস সেটা হলো আমাদের এখানে নিয়ামা ব্র্যান্ড এই যে আমাদের এখানে কিন্তু লেখা আছে 1500 ওয়াট আরেকটা আছে এখানে 1300 ওয়াট 1300 ওয়াট দুইটা সাইজের হবে 1300 ওয়াট একটা আছে 1500 ওয়াটের আরেকটা আছে 1300 ওয়াটের যেটা 1500 ওয়াট সেটা হচ্ছে 5.5 লিটার আর যেটা 1300 ওয়াট সেটা হচ্ছে 3.5 লিটার 85% এনার্জি সেভিং ওসাকা জাপান টেকনোলজি একদম ব্র্যান্ডটা কিন্তু দেওয়া এবং আপনার বডির কাছে কিন্তু এটা লেখা আছে নিয়ামা এটার প্রাইসটা দিচ্ছি আমরা বরাবর 4500 আচ্ছা 5.5 লিটার ওকে এটা দিচ্ছি আমরা 4000 3.5 লিটার আচ্ছা দেখেন প্রত্যেকটা কিন্তু চুলার মতো বাড়িয়ে কমিয়ে রেগুলেটর দেওয়া আছে মিডিয়াম লো হাই স্পিড করে রান্না বান্না করতে পারবেন রান্না করবেন বাড়ায় দিবেন যখন হাড়িটা টেম্পারেচার নিয়ে নিচ্ছে তখন আপনি এটাকে লো করে দিবেন আচ্ছা ঠিক আছে আলম ভাই যেভাবে ব্যবহার করতেছেন এটা এভাবে ব্যবহার করতে পারবেন হ্যাঁ প্রাইসটা জানা হয় আরেকটা কথা বলে দিচ্ছি আমাদের দর্শকদের জন্য আমরা বিডি ফ্যান্টাসিল্যান্ডে সব সময় ভিডিও দিয়ে থাকি অবশ্যই কাস্টমার বিদেশি প্রবাসী ভাইদের জন্য একটা কথা বলবো তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে ভিডিও কল অথবা কনফার্ম হয়ে বিকাশটা করবেন আচ্ছা আচ্ছা কারণ এখন আমার প্রোডাক্টের দাম আছে 4500
অন্য একটা পেজ যারা এগুলো ফেক আইডি করে হ্যাঁ প্রতারক চক্র আছে একটা তাদের নাম্বার দিয়ে দিচ্ছে কত ভাই 2500 টাকা 2500 কম দাম পে ভাই 4500 টাকার মালটা 2500 দিচ্ছে আপনি বিকাশ করে দিলেন ও টাকা অ্যাডভান্স করলেন বিকাশ করে বলেন ভাই আমার প্রোডাক্টটা কেন পাঠাচ্ছেন না এই ভুলটা আপনি দর্শক করবেন না আচ্ছা আচ্ছা এই ধরনের ভুল করলে আমরা দোকানদার ব্যবসায়ী যারা আলম এন্টারপ্রাইজ আমরা দাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ তো এখন এগুলো যারা অনলাইনে নিবে সেই প্রসেসটা একটু বলে দিবেন আর অ্যাড্রেসটা একটু দেখিয়ে দিব অফলাইন যারা ঢাকার মধ্যে কেনাকাটা এটা সমস্ত অনলাইনে একই সিস্টেম ঢাকার বাইরে জেলা পর্যায়ে যারা ভিডিওটা দেখবেন তারা অবশ্যই বিকাশ করার পরেই আমরা প্রোডাক্টটা ডেলিভারি করব আচ্ছা আচ্ছা ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি ওকে আমাদের প্রাইজারটা আমরা একটু শর্ট টাইম বলে দিচ্ছি লাস্ট মিয়াকো ব্র্যান্ডের 3 লিটার 3 হাড়ি 4500 মিয়ামা ব্র্যান্ডের 3 হাড়ি 1 2 3 আচ্ছা বড়টা 5 লিটার 4500 এরপরে ছোটটা দিচ্ছি 3.5 লিটার 4000 টাকা 4000 টাকা এরপরে আমরা দিচ্ছি যে চপার যেটা চপার 350 ওয়াটের 350 ওয়াট 1300 টাকা 1300 টাকা 600 ওয়াটের 1600 টাকা 1600 টাকা এরপরে মিয়াকোটা যেটা দিচ্ছি গ্লাসের চপার যেটা আচ্ছা আচ্ছা 800 টাকার এটা ওয়াটটা কিন্তু ভাই লেখা আছে এখানে 400 ওয়াট ওকে আর মিয়াকো ব্র্যান্ড এটা আমরা আগে বিক্রি করছি আমাদের অ্যাড্রেসটা একটু দেখাই দিচ্ছি এটা আমাদের নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে বিশ্বাস বিল্ডার সিটি কমপ্লেক্স নামে একটা বহুতল বিল্ডিং 18 তলা আমাদের মার্কেটটা নিচতলায় আমাদের দোকান পাঁচতলা পর্যন্ত মার্কেট নিচতলায় আমাদের দোকান আপনারা গেট দিয়ে ঢুকলে প্রথম একটা এসকেলেটার দ্বিতীয় এসকেলেটারের পেছনে আলম এন্টারপ্রাইজ 5763 পাশাপাশি দুটো শপ আমাদের পেয়ে যাবেন ওকে আর আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমাদের সব কন্টাক্ট হবে দুইটা নাম্বার আপনার স্ক্রিনে দেওয়া প্রোপেটার দুইটা নাম্বার পাবেন 91টা আমাদের বিকাশার এবং নগদ আছে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ তো দর্শক বন্ধুরা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এবং বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু অর্ডারটি করতে পারবেন